2025 সালের মধ্যে ইতালিতে মোট কর্মরত বিদেশি নার্সের সংখ্যা 50,000 উন্নীত করা হবে বলে ধারণা করা হচ্ছে। বিদেশি মেডিকেল কর্মীদের ইতালিতে নিয়োগের সুযোগও বাড়াচ্ছে দেশটির সরকার। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির স্বাস্থ্য ব্যবস্থায় স্বল্প ও দীর্ঘমেয়াদে মোট 65,000 নার্সের ঘাটতি রয়েছে। বিভিন্ন দেশ থেকে কাজের ভিসায় নতুন করে 10,000 মেডিকেল কর্মী দেশটিতে আসার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে ইউরোপীয় গণমাধ্যম শেনজেন ভিসা নিউজ। ঘাটতি মেটাতে শেনজেন দেশগুলোর পাশের ইউরোপীয় বিভিন্ন দেশগুলো ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নার্সদের এনে ইতালীয় সরকার শ্রমবাজারের শূন্যতা পূরণের চেষ্টা করছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিলাচি বলেন, আমাদের ভূমিকা হবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা, যেমন কনস্যুলার কর্তৃপক্ষের সাথে বিভিন্ন দেশ থেকে আবেদন করা কর্মীদের প্রশিক্ষণের বৈধতা এবং ইতালীয় ভাষা দক্ষতা যাচাই করা। বর্তমানে তাৎক্ষণিক মেয়াদে ইতালিতে 30,000 নার্সের ঘাটতি রয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, বিদেশি কর্মীদের বিশেষত ভারত থেকে আসা নার্সদের স্বাগত জানালে 30,000 নার্সের ঘাটতি পূরণ করা যেতে পারে। বর্তমানে ভারতে 33,00,000 নার্স রয়েছে, যা তাদের চাহিদার তুলনায় অনেক বেশি। তাদের মধ্যে 10,000 নার্সকে ইতালির আঞ্চলিক কর্তৃপক্ষের সরাসরি নিয়োগে নিয়ে আসতে চায়। বর্তমানে ইতালিতে 12,000 রোমানীয় নার্স কর্মরত আছেন। এছাড়া পোল্যান্ড থেকে 2,000, ভারত এবং আলবেনিয়া থেকে 1,800 জন করে নার্স কাজ করছেন। দক্ষিণ আমেরিকার দেশ পেরুও ইতালির জন্য একটি ক্রমবর্ধমান বাজারে পরিণত হয়েছে, কারণ ইতালিতে কর্মরত 1,500 নার্স দক্ষিণ আমেরিকার দেশটি থেকে এসেছেন। ইতালির কিছু অঞ্চল ইতিমধ্যে স্থানীয়ভাবে নার্স আনতে উদ্যোগ নিয়েছে, যেন লোম্বার্ডি অঞ্চল, শিগগিরি আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে থেকে 200 জন নার্স নিয়ে আসবে। এছাড়া নাইজেরিয়া, তানজানিয়া, কঙ্গো, ক্যামেরুন, আর্জেন্টিনা, পেরু এবং ভারতের মতো দেশগুলোর ক্যাথলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত আরও 1,000 নার্স ইউরোপীয় দেশটিতে আসার কথা রয়েছে। এছাড়া কিছু ইতালীয় শহর তাদের হাসপাতালগুলোকে একীভূত করতে চলেছে। এছাড়া নার্সদের বেতন সামঞ্জস্য করা এবং দায়িত্ব প্রসারিত করা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতালিতে বিদেশি কর্মীদের আনার সুবিধার্থে সরকার বিদেশি নার্সদের জন্য আরও সুবিধাজনক নিয়ম চালু করার পরিকল্পনা করছে। বর্তমানে বিদেশি নার্স আনতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য বেশ কিছু জটিল শর্ত রয়েছে। এই পরিবর্তনগুলোর মধ্যে ভারতীয়দের জন্য ইতালীয় ভাষায় দক্ষতা এবং বিদেশি ডিপ্লোমার স্বীকৃতির মতো বিষয়গুলো উঠে আসতে পারে। ইতালিতে নার্স হিসেবে কাজ করার যোগ্য হওয়ার কিছু শর্তের মধ্যে রয়েছে নার্সিং বিজ্ঞানে স্নাতক এবং জেনারেল নার্সিং ও মিড ওয়াইফারিতে একটি ডিপ্লোমা থাকা।